এই মুহূর্তে যদি বাংলাদেশের ভেতর হ্যাঁ অথবা নায়ের ভোট হয়, কত শতাংশ মানুষ সে দেশে পাকিস্তানের পক্ষে থাকবেন আর কত শতাংশ থাকবেন বিপক্ষে? দেখুন, এটা নিশ্চিতভাবে বলা যায় 1971 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর যে নির্মম অত্যাচার চালিয়েছিল পাকিস্তানি বাহিনী, সেটা ইতিহাসের সভ্যতাকেও লজ্জায় ফেলে দিয়েছিল। আর প্রকৃতির প্রতিশোধ এভাবেই হয়। তাই 53 বছরে বাংলাদেশ আজ যে পাকিদের শুধু যোগ্য জবাবই দেয়নি, বরং গোটা বিশ্বের সামনে দৃষ্টান্তও দেখাচ্ছে বাংলাদেশ। তাই পাকিস্তানের অভ্যন্তরে যে কোনো ঘটনায় বাংলাদেশ চলে আসে। এবারও নতুন করে জোরালো পদ্মাপাড়ের দেশের নাম, কিন্তু কিভাবে? মূল আলোচনায় ফিরি তাহলে। ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে পাকিস্তান, জেলে বসে বাংলাদেশের কথা ভাবছে ইমরান খান। দিলেন চরম হুঁশিয়ারি, এবার ঢাকা ট্র্যাজেডি দেখবে ইসলামাবাদ। কিন্তু কেন ইমরানের এত ভয়? জেলে বসেই চালাচ্ছেন মরণ বাঁচন লড়াই, স্বপ্ন ভেঙে চুর চুর। এবার ইমরানের শেষ অস্ত্র কি তাহলে বাংলাদেশ? ঢাকা ট্র্যাজেডির সঙ্গে ইসলামাবাদের মিল ঠিক কতটা? আজ ঢাকা যেভাবে দাঁড়িয়েছে, সেই পথেই কি তাহলে ইসলামাবাদ দাঁড়াতে পারবে বলে মনে করছেন ইমরান খান? যে পূর্ব পাকিস্তানকে একসময় পশ্চিম পাকিস্তান পায়ের তলায় রাখতে চেয়েছিল, সেই পূর্ব পাকিস্তান অর্থাৎ আজকের বাংলাদেশের কথা হঠাৎ মনে করার কারণটাই বা কি? বহু লড়াই করেও শেষ পর্যন্ত নিজের জায়গা ধরে রাখতে পারেননি ইমরান খান। 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী পদে ছিলেন। দেশটাতে সেই সময় রাজ করেছে তার তেহরিক ইনসাফ দল। তবে প্রধানমন্ত্রী থাকাকালীনই তার বিরুদ্ধে বড় অভিযোগ ছিল। ইমরান নাকি সরকারি প্রধান হিসেবে সমস্ত উপহার বেআইনিভাবে বিক্রি করে দিয়েছেন। তারপর থেকে একের পর এক মামলা আর বিদ্রোহ লেগেই রয়েছে। পাকিস্তানের বর্তমান অবস্থা তো কারোরই অজানা নয়। গোটা বিশ্ব জানে দেশটা অর্থনৈতিক দিক থেকে রীতিমতো ধুঁকছে। বহু মানুষ আছেন নিত্য প্রয়োজনীয় জিনিস পর্যন্ত কিনতে পারছেন না, লাগাম ছাড়া মূল্যস্ফীতি। তার উপর আন্তর্জাতিক ক্ষেত্রেও দেশটা বেশ চাপে। সোজা কথায়, অর্থনৈতিক সংকটের পাশাপাশি চরম অবনতির পথে পাকিস্তানের রাজনৈতিক সংকট। এই অবস্থাতেই ইমরান তুলনা করলেন ঢাকার সংকটের সাথে। এভাবেই হয়তো পাকিস্তানকে আর একটা ঢাকার ট্র্যাজেডি দেখতে হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন। অর্থনীতি ছাড়া দেশটা টিকে থাকতে পারবে না, পারে না বলে সতর্কও করলেন। বর্তমানে ইমরান খান রয়েছেন আদিয়ালা কারাগারে। সেখানে পিটিআই এর আইনি দলকে পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে বেশ গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলেছেন তিনি। তার কথায়, যখন জনগণ তাদের নিজস্ব অধিকার পায় না, তখন কখনোই বলা যাবে না যে দেশের অর্থনীতি এগিয়ে চলেছে। কিন্তু বর্তমান পাকিস্তানের এই অবস্থা তুলনা করতে কেন ইমরান ঢাকা সংকটের কথা বললেন? আসলে এক্ষেত্রে তিনি কেন্দ্রবিন্দুতে রেখেছেন এক অস্থির রাজনৈতিক প্রেক্ষাপট। 2023 সালের নির্বাচনে ইমরান খান পাকিস্তান সরকারের বিরুদ্ধে জনমত চুরির অভিযোগ করেছেন। আর ঠিক সেরকমই একটি নির্বাচন হয়েছিল 1970 সালে, মনে পড়ে? যদিও তখন পাকিস্তান অবিভক্ত ছিল, অর্থাৎ আজকের বাংলাদেশ গঠন হয়নি। মুজিবুর রহমান ছিলেন আজকের বাংলাদেশ আর তৎকালীন পূর্ব পাকিস্তানের অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। নিজের প্রাণ বাজি রেখে প্রথম থেকেই পূর্ব পাকিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করেছেন। নির্বাচন হলে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ 167 থেকে প্রায় 169 আসন পেয়েছিল। 313 আসনের পাকিস্তানি সংসদে সরকার গঠনের ক্ষেত্রে বঙ্গবন্ধুর সংখ্যাগরিষ্ঠতা ছিল যথেষ্ট। কিন্তু পশ্চিম পাকিস্তানের নেতারা তা মেনে নিতে চাননি। রীতিমতো ছল চাতুরি শুরু করে দেন সেনাপ্রধান ইয়াহিয়া খান। আর তখনই এই বিশ্বাসঘাতকতায় জবাব দিতে পূর্ব পাকিস্তানে শুরু হয়ে যায় বিদ্রোহ। দলে দলে মানুষ রাস্তায় নেমে আসেন নিজের স্বাধীনতা আদায় করার জন্য। সেদিনও পাকিস্তান সেনাবাহিনী নামিয়েছিল, তারপরেই তো শুরু হলো মুক্তিযুদ্ধ, পাশে দাঁড়িয়েছিল ভারত, জন্ম হলো আজকের নতুন বাংলাদেশের। দেখুন, পাকিস্তানে অর্থনৈতিক সংকট বহুদিনের। সরকার বদলেছে, কিন্তু সংকটের কোনো সমাধান হয়নি। নির্বাচনে এককভাবে সবচেয়ে বেশি আসনে জয়লাভ করেও পিটিআই সরকার গঠন করতে পারেনি, আর এটাই ইমরান খানের একটা বিশাল বড় আফসোসের জায়গা। তার উপর দেশের সাবেক প্রধানমন্ত্রী হওয়া সত্ত্বেও রয়েছেন কারাগারে। রীতিমতো ধূলিসাৎ হয়ে গিয়েছে ইমরানের সম্মান। আন্তর্জাতিক মহলে ইমরানের যেটুকু ফেস ভ্যালিউ ছিল, আজ তা তলানিতে। কিন্তু হাল ছাড়েননি ইমরান খান। সতর্ক করে বলেছেন, বর্তমানে পাকিস্তানের যা পরিস্থিতি, তাতে দেশের অর্থনৈতিক পতন আরও ঘটবে।
আর যখন অর্থনীতি ভেঙে পড়বে তখন কিন্তু দেশটা আর দেশটার প্রতিষ্ঠানগুলো টিকে থাকতে পারবে না। 1971 সালে রাজনৈতিক অস্থিরতার কারণে পাকিস্তান যেমন টুকরো টুকরো হয়ে গিয়েছিল, এবারও সেই ভয়ানক পরিণতি হতে চলেছে দেশটার সামনে। আর এভাবেই হয়তো দেশটা ভেঙে পড়বে বলে আশঙ্কা ইমরান খানের। সতর্ক সুরে তাই হুঁশিয়ারি দিলেন শাহবাজ সরকারকে। ইমরান খান এই মুহূর্তে সামরিক বাহিনীর সঙ্গে কথা বলতে প্রস্তুত। ইমরানের দাবি, এটাই হবে পাকিস্তানের স্বার্থে সবচেয়ে ভালো পদক্ষেপ। কিছুটা বাস্তবতা থেকে এবার আমাদের বিশ্লেষণ। পাকিস্তানের চেয়ে বাংলাদেশ প্রায় সব ক্যাটাগরিতে এগিয়ে। অর্থনীতি থেকে রাজনীতি, শিক্ষা থেকে সামাজিক উন্নয়ন, কূটনীতি থেকে অভ্যন্তরীণ নিরাপত্তা, বিজ্ঞান থেকে সামাজিক নিরাপত্তা, সব ক্ষেত্রে পাকিস্তানের কাছে বাংলাদেশ উদাহরণ। তবে এটাও জলের মতো পরিষ্কার, যেখানে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতি, রাজনীতির খবর গোটা বিশ্বের মানুষ জানেন, তখনও বাংলাদেশের এক শ্রেণীর মানুষ মুক্তিযুদ্ধের সময় অত্যাচার অবিচার ভুলে শুধুমাত্র ধর্মীয় আবেগে পাকিস্তান জিন্দাবাদ বলে স্লোগান তুলেছেন। পাকিস্তানের আগ্রাসন থেকে উদ্ধার করে ভারত মুক্তিযুদ্ধে সহায়তা করে বাংলাদেশ গড়ে দিল, কিন্তু তবুও বাংলাদেশের এক শ্রেণীর মানুষের মনে তীব্র ভারত বিরোধিতা। এটা ধর্মীয় আবেগ ছাড়া আর কিছু নয় বলেই মনে করেন প্রগতিশীল মহল। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।